আগুনে পুড়ে ছাই হয়ে গেল সাগরপাড়া থানা ধনিরামপুর বাজার সংলগ্ন কাঠমিল। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কেউ বা কারা কাঠমিলের কারখানায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ কারখানার মালিক অনুপ কুমার মণ্ডলের। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরবেলা কাঠমিলে আগুন ও ধোঁয়া লক্ষ্য করেন প্রতিবেশীরা। চিৎকার শুনে কারখানার মালিক এসে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় এলাকাবাসীদের তৎপরতায় আগুন নেভানো হয়। কিন্তু আগুন যে সময় নেভানো হয় ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানার প্রায় সমস্ত কিছু। এদিন এই বিধ্বংসী আগুনে কারখানায় থাকা মেশিন, টিনের চাল, মজুদ থাকা শুকনো কাঠ সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ সব মিলিয়ে আনুমানিক 1.5 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ঘটনার পর খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। রাত্রি 7:30-7:30 পর্যন্ত মিলটা চালালাম, চালানোর পর বন্ধ করে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর নাইট গার্ড আমাকে গিয়ে রাত্রে ওই 3:05 ফোন বলে যে তাড়াতাড়ি উঠো, তোমার মিলে আগুন ধরে গেছে। দিয়ে আমি তাড়াতাড়ি করে শুধু মোবাইলটা হাতে নিয়েছি, হাতে নিয়ে সঙ্গে সঙ্গে আসছি। আসে রাস্তার উপর থেকে আমি দেখে আমি হতবাক, এখানে নেমে যে আমি নিভাবো কি কি করবো এসব আমার জ্ঞান নাই, তখন আমি অজ্ঞান। তারপর আমি করলাম কি, চিৎকার করতে লাগলাম। চিৎকার করতে যেতে পাশের সব লোকজন আসলো, এসে বাল্টি ফাল্টি যে যা পারলো এসে জল টল ঢাকতে লাগলো। তারপর একটা ছেলে ছিল, ফায়ার ব্রিগেডে ফোন করলো। ফায়ার ব্রিগেড বললো ঠিক আছে তাহলে আমরা আসছি। তারপরে সাইডে একটা মোটর ছিল, এই মোটরে জল দিতে লাগলো, দিতে দিতে একটু কন্ট্রোল আসলো। তারপর আবার ফায়ার ব্রিগেডকে আমি মানা করলাম, দিয়ে তারপরে তো ছিন্ন ভিন্ন সব পুড়ে গেল। মানে পরিস্থিতি এমন যে নিভানোর সে ক্যাপাসিটি নাই। আচ্ছা, কিভাবে আগুন লাগলো আপনার মনে হচ্ছে? আগুন আমার মনে হচ্ছে কে লাগিয়ে দিয়েছে, মানে সন্দেহ করতে পারছি না, কিন্তু কেউ তো অবশ্যই লাগিয়েছে। এটা আমার মিলে কোনো কারেন্ট নাই, আমার মিলে কোনো বাতি জ্বলে না, কোনো ল্যাম্প নাই, কিচ্ছু নাই। ক্ষতি মোটামুটি আমার যা আইডিয়া তাতে ঘর দিয়ে বিয়ারিং দিয়ে মোটামুটি 1,20,000 তো মিনিমাম, তারও বেশি লাগতে পারে।